নতুন করে কিছু কাফের ছবি ফেসবুকে হচ্ছে, দেখেছেন আপনারা? কি বলেন তো, কথা বলে না, কথা বলে না, দেখেন না আপনারা কিছু কিছু কাফের ছবি ফেসবুকে দেখেন না? হ্যাঁ হো দেন, কি বলেন তো, কে মাথা হেড করেছে? গত কয়েকদিন ছবিগুলো দেখছেন না, কোন কাফের এক একটা, আল্লাহ শরীয়তে ওর এক একটা কাফে, কিসের সম্প্রীতি ভাই ওটা? নিজের ধর্মকে বিসর্জন দিয়ে সম্প্রীতি? আমি একটা হিন্দু ভাইয়ের বাড়িতে গেলে দাঁড়িটাকে চাঁচতে হবে নাকি আমাকে? কথা বলে না, কথা বলে না, কথা বলে না, সানাউল্লাহ, হিন্দু ভাইয়ের বাড়িতে গেলে এই দাঁড়িটাকে চাঁচতে হবে? না না, কিসের সম্প্রীতি ওটা, কিসের সম্প্রীতি দেখাচ্ছ? কোনোদিন তো ফেসবুকে এই ছবি দেখেনি, কুরবানির সময় কেউ এসে গরুটা কেটে গোস্তর সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে সম্প্রীতি, দেখেছেন জীবন আপনারা? আমি দেখিনি ভাই, আপনারা দেখেছেন? পেলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেবেন তো, দেখে মনটা একটু খুশি করব। তবে বলে হুজুর আশা করছেন, না না, আমার ইসলাম এটাকে নিষেধ করেছে, কেন আমি আপনার উপর আমার ধর্মের জিনিসটা কেন আপনাকে চাপিয়ে দেব? আমার ধর্মের জিনিস আমি আপনাকে চাপিয়ে দিতে পারি না, ওটা আমার জন্য আল্লাহ শরিয়াতের বিধান, আমি করি, ওটা আমি মানি। কে আপনাদের এগুলো শিখে সম্প্রীতি দেখাতে গেলে গাইরুল্লাহর কাছে গিয়ে মাথা নত করতে হবে? ওটা ওনাদের ধর্মীয়, ওখানে আমার বলার কিচ্ছু নেই, ওটা ওনারা বোঝেন, আমি মানা করিনি তো, ওনার ধর্মের রুলস উনি পালন করছে, তুমি গিয়ে এরম করলে ওটাকে শিখালো তোমাকে? জানো না আল্লাহ কোরআন শরীফে বলেছে, লা তুশরিক বিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার সাথে করো শিরিক করিস না। জানো না আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ আমার সমকক্ষ পরিমাণ কেউ নাই। আল্লাহ পাক আমার ওই ভাইগুলোকে সুবুদ্ধি দেন, হেদায়েত দেন, আল্লাহ পাক ওদের করে আবার নতুন করে কলমা পড়ার সুযোগ করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদেরও হেদায়েত দেন, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা।